बौमा कांग्रेस प्रार्थी प्रतिहिंसा शशुरेर कला बागान केटे नष्ट करे दियार अभियोग उठलो दुष्कृतीदेर बिरुद्धे। घटनाय व्यापक चांचल्य छड़िएछे डोमकलेर मोहनपुर एलाकाय। बौमा रुमा खातुन पंचायत समितिर कांग्रेस प्रार्थी। शुक्रवार सकाले शशुर आत्ताब मंडल प्रतिबेशीदेर थेके जानते पेरे जमीते एसे देखेन तार 10 काठा जमिर सब कला गाछ केटे देया होयेछे। डोमकल थानाय लिखित अभियोग दायर करेछेन तिनि। मानसिक स्वास्थ्येर जन्य सबार आगे जे नामटी मने भेसे उठे সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বৌমা কংগ্রেস প্রার্থী প্রতিহিংসায় শ্বশুরের কলা বাগান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের মোহনপুর এলাকায়। বৌমা রুমা খাতুন পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী। শুক্রবার সকালে শ্বশুর আত্তাপ মণ্ডল প্রতিবেশীদের থেকে জানতে পেরে জমিতে এসে দেখেন তার 10 কাঠা জমির সব কলা গাছ কেটে দেওয়া হয়েছে। কার্যত মাথায় হাত পড়েছে আত্তাপ মণ্ডলের। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে সব কলা গাছ কেটে দিয়েছে। যে বা যারা এই ঘটনায় জড়িত রয়েছে তদন্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ভেন্ডি তুলতে এসেছিল, ডাটা কাটতে এসেছিল, ওরা যাই দেখি ফোন গিরে বলছে যে এরকম তোমার কলা গাছ কেটে দিয়েছে সব ভয়ে। ওই তাই এসে দেখছি আই কেমন কতটুকু জমির গাছ ওই তো 10 কাঠা হবে, পুরো 10 কাঠাই হবে। এটা কখন কেটেছে? রাত্রি 10:11টার পরই কেটেছে গাছটা। কারা কাটতে পারে মনে হচ্ছে? এইলে যার আমার প্রতি যার হয়তো অ্যাকশন আছে, নাহলে তো কাটবে না। আমাদের লিজের লোকে কাটবে কি জিনিস? কেউ কাটবে না। যার আমার প্রতি হিংসা আছে হয়তো বহু কিছু করবো ভাবে হয়তো সামনাসামনি পাচ্ছে না, এর উপরে দুষ্কৃতীদের এর উপরেই হামলা করছে। সেই কি কোনো রাগ টাগ আছে? থাকতেও পারে, কিন্তু চাক্ষুষে তো প্রমাণে আসছে না। এই এটাকে উপলব্ধি করতে যা পাচ্ছি তাতে আছি, সিভিককে পাঠিয়েছিল ইনকোয়ারি করতে। দোষীদের শাস্তি দাবি চাইছে নি আবার কোন কথা? আমার জমির এত বড় ক্ষতি করেছে, যারা দোষী তাদেরকে শাস্তি হোক সেটা তো সবাই চাইবে, আমি চাইবো না, সবাই চাইবে এটা। কিন্তু এটা অন্যায় কি ন্যায় এটা তো সবাই জানছে। জমিতেই তো আমরা পাড়াতে আসলাম, সকালবেলায় দেখি শুনলাম যে আত্মাবের সঙ্গে দেখা হলো। আত্মা বললো চাচা আমার কলাবান কাটিয়ে দিয়েছে গো। তো ওইসব জিনিস কে করলো গো? বারেবারে কে করছে? দু তিনবার হয়ে গেলো কাটা। তো মেলা কাটিছে নাকি? মেলা হইতে কাঠা দশেক ভুই হবে, তাই বললো। আমরা দেখলাম ভুই তারা কাটতে পারে বলে মনে হচ্ছে। কারা কাটলো কি কি বলবো? কংগ্রেস প্রার্থী হওয়ায় শত্রুতার জেরে চক্রান্ত করে কলার বাগান নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানান আত্তাপ মণ্ডলের পুত্রবধূ কংগ্রেস প্রার্থী রুমা খাতুন। হ্যাঁ, জাতীয় কংগ্রেস থেকে মানে ভোটে দাঁড়িয়েছি পঞ্চায়েত সমিতি প্রার্থী। তো মানে কালকে রাত্রে যে আমাদের কলা বাগান মানে আমার শ্বশুরের কলার বাগান আছে, ওখান থেকে অনেকটাই গাছ কাটা হয়েছে। ঠিক আছে, মানে কে কেটেছে সেটা তো বলতে পারবো না। মানে কোনো দলের উপর অভিযোগ নেই? না, কারো উপর অভিযোগ নেই। মানে কে কেটেছে সেটা বলতে পারবো না, মানে সেটা মানে মানে যারা কেটেছে সেটা তো আমরা বলতে পারবো না। মানে এটা মানে তদন্ত করা হোক, মানে কে কেটেছে তাই। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, এর আগে দরখাস্ত করেছি। বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।